Johor Prescription. Title sponsored by Johor Test Tube Baby Center, a unit of Uma Medical. Co-sponsored by Dr. Plus. স্বাগত সিএনএ আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি জহর প্রেসক্রিপশন, সৌজন্যে জহর টেস্ট টিউব বেবি সেন্টার, এই ইউনিট অফ উমা মেডিকেল। আর আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন ডক্টর নীলাদ্রি সরকার, প্রফেসর অফ মেডিসিন, এসএসকেএম হাসপাতাল। ডক্টর সরকার, আপনাকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব কিডনির সমস্যা নিয়ে। আমরা এমন কিছু সিমটমস আছে কিডনির সমস্যার ক্ষেত্রে যে সিমটমসগুলো বা সেই বিষয়গুলো দেখলে পরে অনুধাবন করা যেতে পারে, বোঝা যেতে পারে যে সেই ব্যক্তি বা সেই মানুষটি কিডনির রোগে আক্রান্ত হয়েছেন। আমি প্রথমেই সিমটমসগুলো নিয়ে আলোচনা করব এবং আপনারা আমাদের সঙ্গে সরাসরি ফোনে সংযুক্ত হতে পারেন, কথা বলতে পারেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে দুটি নম্বর রয়েছে সেই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে আপনি আমাদের সঙ্গে কথা বলতে পারেন। তবে অবশ্যই একটা অনুরোধ রয়েছে, যখন কথা বলবেন তখন টিভির আওয়াজটিকে একেবারে শূন্যতে রেখে তারপর ফোন করবেন, আর কোনো যদি কেস হিস্ট্রি থাকে সেই বিষয়টি উল্লেখ করবেন। ডক্টর সরকার, আমি শুরুতেই আসি যে কিডনির সমস্যা হচ্ছে তার জন্য কোনো সিমটমস রয়েছে কি? হ্যাঁ, দেখুন, অনেক সময় না সিমটম কিছু প্রথম থেকে বোঝা যায় না। যেমন ধরুন আস্তে আস্তে দেখা যাচ্ছে হয়তো কারোর ডায়াবেটিস আছে বা হাইপারটেনশন, ব্লাড প্রেশার বেশি দিন ধরে আছে, তা দেখা যাচ্ছে আস্তে আস্তে তার একটুখানি খিদে ভাব কমে যাচ্ছে, পাটা ফুলে যাচ্ছে, ইউরিনটা কম হচ্ছে, গা বমি বমি পাচ্ছে, তখন সন্দেহ করতে হবে হয়তো কিডনির কোনো সমস্যা হয়েছে। এমনিতেই প্রত্যেকেরই মনে রাখতে হবে যে অ্যাডাল্ট মানুষকে প্রত্যেকেরই কিন্তু একটা স্ক্রিনিং করা দরকার, নর্মাল থাকলেও বছরে একবার সব কিছু প্যারামিটার্স ঠিক আছে কিনা, কিডনিগুলো ঠিক আছে কিনা। পার্টিকুলারলি যাদের ব্লাড প্রেশার বেশি আছে, যাদের ডায়াবেটিস আছে, তাদের অবশ্যই স্ক্রিনিং করে দেখে নিতে হবে যে কোনো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হচ্ছে কিনা বা হাইপারটেনশন থেকে কোনো কিডনি কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, মধুমেহ রোগটা এটা কি সাধারণত কিডনির জন্য হয় নাকি এই এটার জন্য কিডনির সমস্যা হয়? মানে ডায়াবেটিস এটার জন্য কিডনির সমস্যা হয় অ্যাকচুয়ালি, মধুমেহের ওপর যেটাকে আমরা ডায়াবেটিস বলি, ডায়াবেটিস থেকে নেফ্রোপ্যাথি হয়, ডায়াবেটিস থেকে কিডনির সমস্যাটা হয়। এবার অনিদ্রা তার একটা পার্ট, মানে সিমটমসের মধ্যে অনিদ্রার অনেকগুলো বিষয় রয়েছে। মানে এখনকার এক্স জেনারেশনের মধ্যে অনিদ্রার কারণ সোশ্যাল সাইট হতে পারে, টেনশন হতে পারে, স্ট্রেস হতে পারে। কিডনির জন্য অনিদ্রা, তার জন্য কি আলাদা করে কোনো স্পেসিফিক বিষয় আছে? মানে অনিদ্রার কোনো রকম ধরন হয় কি? না, দেখুন, ব্যাপারটা হচ্ছে অনিদ্রা যেটাকে আমরা ইনসোমনিয়া বলি, ইনসোমনিয়ার অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে সাইকোলজিক্যাল স্ট্রেস বা ধরুন কোনো ক্রনিক ডিজিজ, হ্যাঁ, বা অন্য কোনো কারণে হয়তো হ্যাবিচুয়ালি হয়তো কারো ঘুম হচ্ছে না। কিন্তু মেইন যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ধরুন আমাদের যে বডি সিস্টেম যেটা আছে, ধরুন আমাদের যে সিস্টেম ঠিকমতো কাজ করছে কি না, হ্যাঁ, তার নর্মাল লাইফস্টাইল ঠিকমতো আছে কি না, তার কোনো আন্ডারলাইং কোনো ডিজিজ প্রসেস আছে কি না। যেরকম ধরুন ওবেসিটি থাকতে পারে, ওবেসিটি থাকলে যেটা অনেক সময় হয় সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তাতে কী হয়, অনেক সময় দেখবেন যারা মাঝে মধ্যে রাত্রেবেলা ঘুম ভেঙে যাচ্ছে, হঠাৎ হঠাৎ যে স্নোরিং হচ্ছে, যারা খুব বেশি নাক ডাকেন তাদের দেখবেন সকালবেলা হয়তো দিনের বেলা ঘুম ঘুম পাচ্ছে, হয়তো ড্রাইভিং করতে করতে ঘুমিয়ে পড়ছেন হঠাৎ। এটা হচ্ছে কি, এটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এটা ওবেসিটির জন্য হচ্ছে। আর ধরুন একটা কিডনি ফেলিওর আছে, কিডনি ক্রনিক কিডনি ডিজিজ আছে, তার থেকে হয়তো ঘুমটা কম হতে পারে বা অ্যাংজাইটি থেকে ঘুম কম হতে পারে, বিভিন্ন কারণে এটা হতে পারে। সেটা ইভালুয়েট করে দেখতে হবে যে কেন এটা হচ্ছে। এবার যাদের বড়দের কিডনির সমস্যা হচ্ছে সেটা তো খুব সহজে বোঝা যাচ্ছে, কিন্তু অনেক তো শিশুদের ক্ষেত্রেও কিডনির সমস্যা হয়, মানে ইনবার্থ হতে পারে বা পরবর্তী ক্ষেত্রে হতে পারে, সেটার কি জেনারেলাইজ করা যায়? প্রথমেই আমি বলবো যে প্রত্যেক বাচ্চাকেই কিন্তু প্রথমেই দেখতে হবে বা তার বাবা মা কিন্তু লক্ষ্য করবেন যদি ধরুন তার ইউরিনারি প্যাসেজটা কেমন আছে। ধরুন যেটাকে বলা হয় অনেক সময় ছেলেদের যেটা হয় সেটাকে বলা হয় ফাইমোসিস, হয়তো দেখা গেল ঠিকমতো হয়তো প্যাসেজটা ঠিকমতো ক্লিয়ার নেই, বা এই হাইপোস্পিডিয়াস আছে, হয়তো ইউরেথ্রাটা নিচের দিকটা আছে, সেটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে। এবং তার অন্য কোনো সিমটম আছে কি না, তার ধরুন খেতে ইচ্ছা করছে না, তার হয়তো গ্রোথ রিটারিটেশন হচ্ছে, ঠিকমতো গ্রোথটা ঠিকমতো বাড়ছে না, রিকেটস হয়ে যাচ্ছে, বা দেখা গেল তার হয়তো বারবার ইউরিনেশন হচ্ছে, বারবার হয়তো বেশি জল পিপাসা পাচ্ছে, খিদে বেশি পাচ্ছে, তার মানে প্রথমেই দেখে নিতে হবে তার কোনো টাইপ 1 ডায়াবেটিস আছে কিনা। অনেক সময় টাইপ 1 ডায়াবেটিসও কিন্তু হতে পারে, কিন্তু টাইপ 1 ডায়াবেটিসে সাধারণত দেখা গেছে কিডনি সমস্যা 5-6 বছর পরে হয় ডায়াগনোসিসের। ইন কন্ট্রাস্ট টাইপ 2 ডায়াবেটিসের প্রথম অবস্থাতেই কিডনি সমস্যা নিয়ে আসতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, এটা আমার মনে হয় অনেকেই একমত হবেন, সেটা হচ্ছে যে ইরেগুলার মূত্রত্যাগ। মানে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যতবার আগে একটা সময় ছিল সে হয়তো সারাদিনে 5 বার বা 6 বার মূত্রত্যাগ করতো, কিন্তু একটা সময় দেখা যাচ্ছে তার 2 বার বা 3 বারের বেশি হচ্ছে না, হয়তো সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার। মানে এই ইরেগুলারিটির মধ্যে কি কিডনির সমস্যার কোনো লক্ষণ থাকে? টোটাল অ্যামাউন্টটা দেখতে হবে যে কতটা ইউরিন পাস করছেন, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে যে অ্যাভারেজে ধরুন আমাদের অ্যাডাল্টে 1 থেকে 1.5 লিটারের মতো ইউরিন তৈরি হয়, ঠিক আছে।
এবং সেইটা কিন্তু মনে রাখতে হবে যে আমাদের জলটা কিন্তু বেশি করে খেতে হবে, কম করে অ্যাডাল্টে 3 থেকে 4 লিটার জল খেতে হবে। এবং এই জলটা খাওয়ার নিয়মটাও হচ্ছে যে মনে রাখতে হবে যে খাবারের সঙ্গে সঙ্গে জল না খেয়ে খাবার 1 ঘন্টা পরে জলটা খেলে ভালো। বেশ, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ডক্টর সরকার, নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যালো, আমি হুগলির পান্ডুয়া থেকে শেখ বদরুজ্জামান বলছি। হ্যাঁ বলুন। আমার ওয়াইফের বছরখানেক হলো কিডনি মানে ড্যামেজ আছে, দুটো কিডনি, বয়স 38 বছর বয়স হবে, তো পিজিতে চিকিৎসা চলছে, তো ওনাকে ওই হাতে যে ফিস্টুলাটা করা হয়েছে ওটা কতদিন ভালো থাকবে, কিভাবে দুটো করে ডায়ালিসিস হচ্ছে এখন সপ্তাহে, আর এইভাবে কতদিন চলতে পারবে বা বিকল্প কি আছে এখন? আর বেশ ধন্যবাদ, শুনতে থাকুন অনুষ্ঠান। দেখুন, কিডনি ফেলিওর হয়ে গেলে না একে বলে এন স্টেজ রেনাল ডিজিজ। এন স্টেজ রেনাল ডিজিজে দুটো অপশন, একটা হচ্ছে লাইফ লং ডায়ালিসিস করে যাওয়া, সারা জীবন ধরে ডায়ালিসিস করে যাওয়া, আর একটা অপশন হচ্ছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট। এইটাই দুটো অপশন আছে, যারা ধরুন কিডনি ট্রান্সপ্ল্যান্ট করাতে পারবেন তারা ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নেবেন। আর ফিস্টুলার ব্যাপারটা মনে রাখতে হবে যে হাতটায় ফিস্টুলা আছে সেই হাতটাতে ব্লাড প্রেশার মাপা চলবে না, কোনো ইঞ্জেকশন দেওয়া চলবে না, এই হাতটা খুব সাবধানে রাখতে হবে। কেননা যখন ফিস্টুলা করা হচ্ছে না সেই সময় কিন্তু কোনো চোট লাগলে হঠাৎ র্যাপিড প্রচুর পরিমাণে ব্লিডিং হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং ফিস্টুলাটা হাত দিলেই বসে যাবে, ফিস্টুলা একটা মিনিটে কন্টিনিউয়াস একটা আওয়াজ হচ্ছে, আপনি বুঝতে পারবেন যে তার মানে ফিস্টুলাটা ঠিকমতো কাজ করছে, এভাবে বুঝতে পারবেন। এই ফিস্টুলাটা ভালোভাবে রাখতে হবে, ডাক্তারের পরামর্শ মাঝে মধ্যে নিতে হবে, তাহলেই এটা ভালো থাকবে। আচ্ছা, এই যেহেতু আমি ডায়ালিসিসের কথা আসলাম, আমার মনে হয় যে কিডনির সমস্যা নিয়ে আলোচনা করলে তার 40% ডায়ালিসিস নিয়ে সমস্যা থাকে। ডায়ালিসিসের আমরা জানি যেটা বললাম যে ডায়ালিসিস কারো যদি একবার শুরু হয় সেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই, কিন্তু ডায়ালিসিস বিষয়টি কী একবার আমার মনে হয় দর্শকদের বিষয়টা একটু জানা। ডায়ালিসিস ব্যাপারটা হচ্ছে ধরুন আমাদের যে কিডনিটা যেটা কাজ করছে না, কিডনিটা ফিল্টারে কাজ করছে, ফিল্টার মানে ধরুন আমাদের যে রক্তটা পরিশুদ্ধ করা হচ্ছে সেটা থেকে আমাদের ইউরিন তৈরি হচ্ছে। এছাড়াও কিডনির ফাংশানের মধ্যে ধরুন কিডনিটা ব্লাড প্রেশার মেনটেন করছে, ব্লাড ভলিউমটা মেনটেন করছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এরিথ্রোপয়েটিন তৈরি হচ্ছে, বোন মিনারেল মেটাবলিজম, ভিটামিন ডি ওখান থেকে অ্যাবজর্পশন হচ্ছে, ঠিক আছে, এই অনেকগুলো কাজ করছে। এখন ডায়ালিসিসটাকে মনে রাখতে হবে, ডায়ালিসিস একটা হতে পারে যে টেম্পোরারি, একটা হচ্ছে পারমানেন্ট। যদি দেখা যায় যে কারো একটা স্নেক বাইট হয়েছে, যেমন সাপে কামড়েছে, সাপে কামড়াবার পরে কিডনিটা ভালো কাজ করছে না, পার্টিকুলারলি চন্দ্রপোড়া সাপ, রাসেল ভাইপার যেটাকে বলা হয়, এই রাসেল ভাইপার বাইটসের পরে যে কিডনি ফেলিওরটা হচ্ছে সেটা থেকে আজ কিছুদিন ডায়ালিসিস দিলে কিডনিটা পুরোপুরি ঠিক হয়ে যাবে, আর তখন ডায়ালিসিস করতে হবে না। কিন্তু যাতে ডায়াবেটিস থেকে বা হাইপারটেনশন থেকে পারমানেন্ট যেটা কিডনি ড্যামেজ হয়েছে তখন কিন্তু কিডনিটা কাজ করবে না, তখন কিন্তু সারা জীবন হয় ডায়ালিসিস কিংবা ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। বেশ, একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার ডাক্তার, আমি একটা জিনিস জানতে চাইছি যে কিডনি ড্যামেজ হয়েছে কিনা, এমনি আমার কোনো প্রবলেম নেই, তো কিডনি ড্যামেজ হয়েছে কিনা আমি কি করে বুঝতে পারবো, কি রক্তের কি পরীক্ষা করলে বোঝা যেতে পারে, ওটা কি ক্রিয়াটিনিন পরীক্ষা করলে বোঝা যেতে পারে? বেশ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, স্পেসিফিক একটা প্রশ্ন, আমি আসতাম সেই প্রশ্নে, তবে আমরা আলোচনায় ফিরবো, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, একটা ছোট বিরতির পর ফিরছি। জহর প্রেসক্রিপশন, টাইটেল স্পন্সর্ড বাই জহর টেস্ট টিউব বেবি সেন্টার, আ ইউনিট অফ উমা মেডিকেল, কো স্পন্সর্ড বাই ডক্টর প্লাস।